ইউটিউব চ্যানেল গ্রো করতে চ্যানেলের যে ট্রেইলার ভিডিও, এই ট্রেইলার ভিডিওর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিকভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করি আপনার চ্যানেলটা অনেক অনেকটা গ্রো করবে। তো বন্ধুরা, আমি গত ক্লাসে যখন আমি আপনাদেরকে প্রোফাইল সেট আপটা দেখাচ্ছিলাম যে ইউটিউবের প্রোফাইল সেট আপ কীভাবে করবেন, অর্থাৎ ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে সেট আপগুলো আছে বা সেটিংগুলো আছে, কিওয়ার্ড সেটিং বা অন্যান্য যে সেটিংগুলো আছে প্রত্যেকটা সেটিং, তো যখন আমি আপনাদের এই সেটিংগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে প্রথম যে অপশনটা আমাদের, আমি আপনাদের একটু দেখাই। যদিও আমি বিষয়গুলো আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাইছি, তো মোবাইলের মাধ্যমে যে দেখানো আর আপনার এই ল্যাপটপের মাধ্যমে দেখানো কিন্তু একই জিনিস, একই সিস্টেম। কারণ আমি কিন্তু মোবাইলের মাধ্যমে যখন আমি আপনাদের দেখিয়েছি তখন কিন্তু এই ডেস্কটপ ভার্সন মুডটা চালু করে তারপরে দেখিয়েছি, তো সেই জন্য আপনারা তখন কিন্তু এই যে লেআউটের যে সিস্টেমটা ছিল, লেআউটের এই অপশনটাতে কিন্তু আমরা কাজ করি নাই। আমি আপনাদের বলেছিলাম যে এই অপশনটায় আপনি কাজ করতে পারবেন যখন কিনা আপনি ভিডিও আপলোড করবেন তারপরে। যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই ভিডিওটা আপলোড করবো, কিন্তু আপলোড করার পরে যদি আমরা এই কাজটা না জানি সেক্ষেত্রে আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে থেকে আপনাদেরকে এই এটার সেট আপটা আমি দেখিয়ে দেবো অন্য একটা চ্যানেলের মাধ্যমে। এই জিনিসটা আপনারা শিখে রাখবেন এবং শিখে রাখার পরে আপনারা যখন ভিডিও পাবলিশ করবেন এবং ভিডিও পাবলিশ করার পরে আপনারা এই অপশনটা কমপ্লিট করে দিবেন। দুইটা দুইটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আপনারা দেখেন যে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ যে সমস্ত পিপল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা এই ট্রেইলারটা দেখতে পারবে, ট্রেইলার, ঠিক আছে? যেমন আপনার আমরা যে যে মুভিগুলো দেখি মুভির ট্রেইলার কিন্তু 2 মিনিট 3 মিনিটের মধ্যে কিন্তু একটা ট্রেইলার থাকে, সেখানে আপনার যে যে কোনো মানে শর্ট করে পুরো ভিডিওটাকে শর্ট করে দেখানো হয়, তো ঠিক সেরকম ভাবে আপনি আপনার এই ট্রেইলারটা আপনি তৈরি করে নেবেন। আপনি নিজে ফেস ক্যাম দিয়ে, অর্থাৎ আপনার ফেস দেখিয়ে আপনি ছোট্ট করে আপনি ওয়েলকাম জানানোর মতো করে একটা ছোটখাটো ভিডিও করে নেবেন। আপনি 30 সেকেন্ড হোক বা 1 মিনিট হোক বা 2 মিনিট হোক 3 মিনিট হোক যতটুকু হয় আপনি একটা সুন্দর একটা ভিডিও তৈরি করে নেবেন, সেই ভিডিওটা পাবলিশ করবেন এবং পাবলিশ করার পরে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আছে আপনার যেমন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা আপনাকে সাবস্ক্রাইব করবে, করে ফেলছে অলরেডি, তারা আপনার এখানে একটা ট্রেইলার ভিডিও দেখতে পাবে, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে নাই তারা এক ধরনের ট্রেইলার ভিডিও দেখতে পাবে এবং যারা সাবস্ক্রাইব করছে তারা এক ধরনের ট্রেইলার ভিডিও দেখতে পাবে। যেমন ধরেন আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি, আমি যদি আমার এই চ্যানেলটাতে যাই, তো বন্ধুরা দেখেন আমি একটা চ্যানেলে ঢুকলাম, চ্যানেলে প্রবেশ করার পরে দেখেন এই যে এখানে একটা ভিডিও চলতেছে। আমি কিন্তু চ্যানেলের হোমে আছি, যখন আমি চ্যানেলে ক্লিক করে আমি যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখেন একটা ট্রেইলার ভিডিও কিন্তু এখানে চলতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমি কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার নাই, এটা কিন্তু আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করি নাই আমি এখনো। আমি যেহেতু তার সাবস্ক্রাইবার না সেজন্য সে আমাকে একটা ট্রেইলার ভিডিও দেখাচ্ছে এবং সে আমাকে ওয়েলকাম করতেছে এবং সে আমাকে টুকটাক কিছু ইনফরমেশন দিয়ে তার চ্যানেল সম্পর্কে জানাচ্ছে। তো যাই হোক, আমরা দেখলাম যে ট্রেইলার ভিডিওটা আসলে কি, এটা কিভাবে দেখা যায়। এই ঠিক এই সেম ধরনের একটা ট্রেইলার ভিডিও আপনারা দেখতে পাবেন যে আপনার মানে আপনার চ্যানেলে আপনারা সেট করবেন যেন প্রত্যেকেই আপনার ওই ভিডিওটা দেখে এবং আপনার ওই ওয়েলকামটা যেন তারা শুনতে পারে বা দেখতে পারে। তো চলেন দেখি আসলে এটা কিভাবে সেট করতে হবে। তো কাজটা শুরু করার জন্য আমি আমি চলে যাব আমার চ্যানেলে। তো আমরা যেখানে দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল, আপনারা ইওর চ্যানেলে ক্লিক করে দিবেন। ইওর চ্যানেলে আসার পর এখানে দেখেন যে কাস্টমাইজ চ্যানেল, আপনারা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। কাস্টমার চ্যানেলে আসার পরে দেখেন এই যে আমি যেটা বলছিলাম যে লেআউট, এই লেআউটে কিন্তু আমরা কাজ করি নাই গত ক্লাসে, কিন্তু আমরা লেআউটে কোনো কাজ করি নাই, আমরা শুধুমাত্র কাজ করছিলাম ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো, এই দুটো অপশনে আমরা কিন্তু আমরা কাজ করছি। যে ব্র্যান্ডিং এ আমরা লোগো এবং ব্যানার দিছি এবং বেসিক অপশনে গিয়ে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল নেম, চ্যানেল হ্যান্ডেল এবং ডেসক্রিপশন, ঠিক আছে, দেখেন আমি ডেসক্রিপশন দিছি এরকম ভাবে ডেসক্রিপশন, তারপরে আপনার ফেসবুক লিংক দেখেন যেখানে কিন্তু আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, তো এরকম সবগুলো
সেটআপ আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা করবেন, তো কিন্তু লেআউটটা আমি দেখাতে পারিনি তখন, যে কারণ এর কারণ হচ্ছে যে আমার তখন কিন্তু ইউটিউবে ভিডিও পাবলিশ করা ছিল না। তো এই জন্য আমি এখন আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ট্রেইলার ভিডিওগুলো আপলোড করবেন। তো দেখেন এই যে এখানে অ্যাড অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ট্রেইলার পিপল হু হ্যাভ নট রিসিভ সাবস্ক্রাইবড, তো এখানে ডান পাশে দেখেন অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো দেখাবে এবং আমি কোন ভিডিওটা আমি আমার ট্রেইলার হিসেবে রাখতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখেন আমি এই ভিডিওটা আপাতত দিয়ে রাখলাম, বাচ্চাদের ছবি দিয়ে এআই ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম, তো এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে পাবলিশ অপশনে ক্লিক করে দিব। তো তারপরে বন্ধুরা দেখেন আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা কাজ করার পরে পাবলিশ দিয়ে দিবেন, কারণ যে কোনো সময় আপনার বৈদ্যুতিক গোলযোগ হতে পারে বা কোনো সমস্যা হতে, তখন কিন্তু আপনার এটা সেভ হবে না। তো যাই হোক, তারপরে দুই নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা আপনার সাবস্ক্রাইবার আছে তারা কিভাবে আপনার এই ভিডিওটা দেখবে বা কি ধরনের ভিডিও আপনি এখানে সেট করবেন সেটা দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব, যে এই যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা আমি এখান থেকে আমার এই ভিডিওটা আমি ক্লিক করে দিচ্ছি আবারও, তো যারা আমাকে সাবস্ক্রাইব করছে এবং যারা করে নাই দুজনেই এই ধর এই ভিডিওটা দেখতে পারবে। আর যদি আপনি আলাদা আলাদা ভিডিও দিতে চান সেক্ষেত্রে তাও পারবেন। আপনি আমি যদি আবার এটাকে চেঞ্জ করে দিয়ে দেখেন চেঞ্জ ভিডিও, চেঞ্জ ভিডিওতে দেওয়ার পরে আমি দেখি কোন ভিডিওটা দেওয়া যায়, যে গুগল থেকে কপি করে ইনকাম এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের এই দুইটা ভিডিও সেট করে দিবেন, কারণ আপনার এখানে উপকারিতা কি দেখেন, আপনি তাদেরকে যে ওয়েলকাম জানাচ্ছেন আপনার চ্যানেল সম্পর্কে তারা কিন্তু অবগত না। তো যখন আপনার এই ভিডিওটা থাকবে, আপনার চ্যানেল সম্পর্কে এই ভিডিওটা থাকবে, তখন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার আছে বা নন সাবস্ক্রাইবার যারাই থাকুক না কেন, সমস্ত দর্শকরা কিন্তু আপনার এই চ্যানেল সম্পর্কে বা চ্যানেল ক্যাটাগরি সম্পর্কে বা চ্যানেলের সমস্ত ইনফরমেশন কিন্তু সে আপনার এই ট্রেলার ভিডিও থেকে পেয়ে যাবে। তো যখন আপনার ট্রেলার ভিডিও থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, তখন আপনার এখানে কিন্তু সাবস্ক্রাইব করার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে, কারণ আপনি এমন একটা ভিডিও তৈরি করবেন যেন আপনার এই ভিডিওতে মানে সাবস্ক্রাইবার আসার মতো মানে ভালো কিছু যেন থাকে, এই ধরনের একটা ভিডিও আপনার এখানে পাবলিশ করে দিবেন। তো বন্ধুরা আমি দুইটা অপশনে দুইটা ভিডিও আমি সেট করে দিলাম, সেট করে দেওয়ার পরে আমি এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিব। বন্ধুরা দেখলেন যে কিভাবে আপনারা ট্রেইলার ভিডিওটা সেট করবেন, এবং এখানে আপনারা দেখলেন যে যেই লেআউট অপশনটা আমরা কাজ করিনি গতকাল ক্লাসে, সেই কাজটা কিন্তু এখন আমরা করে দেখালাম, এবং আপনার ভিডিও সেট করার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটা করবেন, যে আপনার সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যারাই আপনার ভিডিওগুলো দেখুক তারা যেন আপনার এই চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে পারে, সেজন্য আপনি ট্রেইলার ভিডিওগুলো সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও অনবরত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন।